আমরা দেখছি সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত, কথায় সুরের জমজমাট সকাল। আর সরাসরি লাইভে আমি আমার বন্ধুদেরকে পাচ্ছি, কিন্তু যাদেরকে দূরের বন্ধু, যাদের জন্য আমরা কাছাকাছি সরাসরি যেতে পারছি না, অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে কিন্তু আমরা পৌঁছে যাচ্ছি। তার জন্য ফেসবুক কিংবা ইউটিউবে গিয়ে সার্চ অপশনে গিয়ে নিউজ ফ্যানগার্ড লাইভ টাইপ করতে হবে, তাহলে সেখানেও আমরা সরাসরি বন্ধুদের কাছে পৌঁছে যাব। আর আজকের সকালে আমাদের সাথে রয়েছে শিল্পী রেশমি চৌধুরী, কিবোর্ডে রয়েছে অবিনাশ, তবলায় রয়েছে পিনাকাচার্যি। সবাইকে নিয়ে আবারও বিরতির পরের অংশটিতে আমরা যাব গানে গানে। এর আগে অনেকগুলো ভালো ভালো গান শুনলাম। আসলে রবি ঠাকুরের সব গানই ভালো, মনে হয় যেন কোনটা ছেড়ে কোনটা শুনি। তাহলে বিরতির পরের আমাদের এই গানগুলো নিশ্চয়ই আমাদের সবার খুব ভালো লাগবে, যেভাবে সাজিয়ে এনেছিস সেগুলো আমরা শুনি। এখন গাইছি রবি ঠাকুরেরই ওলো সই, ওলো সই। আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা, মনের কথা কই, সবার কাছে তো আর মনের কথা বলা যায় না। অনেকেই দেখছি যে দুজন তিনজন একসঙ্গে বসে কথা বলছে, অনেক সময় হয় যে আর তারা কত কথা বলছে, আমি বলি তারা এত কথা বলতে পারে, আমার এমন কেউ নেই যে আমি আমার মনের কথাগুলো বলতে পারবো। কখনো অনেক কিছুর মানে সহযোগিতা নেই, যেমন অনেকে আছে ডায়েরি লেখে বা কেউ কারোর কাছে বলতে পারে, আমার সেটাও সুবিধা হয় না, অনেকটা চাপে পড়ে যাই, তখন কোনো কথাই বলা হয় না, যা মনে থাকে সেটা সেটা মনেই থাকে। বাহ, তো এই কারণে এটা গানে 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 এবার প্রকাশ। চলো বলো সই, বলো সই, আমার ইচ্ছা করে তোদের মতন মনির কথা কই। বলো সই, বলো সই, আমার ইচ্ছা করে তোদের মতন মনির কথা কই।
ইচ্ছে করে তোদের মতো মনের কথা কই, ইচ্ছে করলে সইয়ের কাছে মনের কথা বলতেও পারিস। কারণ বন্ধু হচ্ছে, সই হচ্ছে এমন একজন যাকে সব কথা বলা যায়, সেটা মাও হতে পারে, বাবাও হতে পারে, এবং যার গান গাইছি আমরা, গুরুদেবের গান গাই এবং ওনার গানই আমরা সবচাইতে বেশি অনুপ্রাণিত হই। মনে হয় যেন ওনাকেই সবকিছু বলি, তাহলে সব বলা হয়ে যায়। হ্যাঁ, গানের মাধ্যমে গুরুকে যেহেতু পাই, কখনো কখনো উনিই আমার বন্ধু হয়ে ওঠে, কখনো উনিই আমার সখা থাকেন, কখনো যদি আমার রাগের বসে কিছু বলা থাকে তখন উনিই থাকেন, বলে কেন এরকম হয়, তখন ওই এক্সপ্রেশনটা অন্যরকম হয়ে যায় আর কি। এখন তোর তো পড়াশোনার পার্ট তো শেষ? না, এবার লাস্ট ইয়ার কলেজে। আচ্ছা, এবার লাস্ট ইয়ার, এমনিতে কি করছিস এখন? মিউজিক কলেজে এই রবীন্দ্রসঙ্গীতটা নিয়ে বিমিউজ করছি। আচ্ছা, এবার বিমিউজে লাস্ট ইয়ার। বাহ, তার মানে গানের সাথেই ম্যাক্সিমাম সময়টা কাটানো হয়। এটা একটা আমি বলি আর কি, যারা গান বাজনা করে ওরা মিউজিক নিয়ে পড়লে কিন্তু অনেকটা সময় গানের সাথে কাটাতে পারে। সেটা মানে তুমি হারমোনি নিয়ে বসো বা এরকম প্র্যাকটিস করবো না করো, সে যে গুনগুন করার যে ব্যাপারটা, আমরা মানে গানটা সবসময় মাথায় থাকে, একদম যে কোনো কাজের সঙ্গে ওইটা চলতে থাকে। চলুক, বাহ, ঠিক আছে, চলুক আমাদের গানও চলুক, চলতে থাকুক, তারপরে গানে যাই। আমাদের বিরতির পরে আমাদের সময়টা কিন্তু ছুটতে থাকে, আমরা পরপর দুটো গান শুনে নিই। চাক না
আমরা যেভাবে চলছি, যেভাবে কাটাচ্ছি, মনে হচ্ছে আমরা বড়দেরকেও, আমাদের যারা আমাদের আগের প্রজন্ম, যারা আমাদের বাবা বা তাদেরও বাবা দাদু ঠাকুমারা বলতে শুনেছি, যে একটা কথাই ওনারা বলতেন যে যায় দিন ভালোই যায়। তা আমি বলি যে যেভাবে যাচ্ছে সেটা এভাবেই যাক, আমরা এভাবেই যেতে চাই, যেভাবে একটা ছন্দে যাচ্ছে ভালোই যাচ্ছে, সেভাবেই চলতে থাকুক। এবং দেখ, এই যে কবিগুরু গানটা লিখেছেন, সেটার মধ্যেও গানটার কথাটা কতটা প্রাসঙ্গিক। লাস্টের কথাটা সবচেয়ে ভালো, কাজ পড়ে আছে থাক না, যাক না এমনি করে যায় যদি দিন, যাক না। মানে অনেক সময় এইরকম অলসতা আসে ঠিকই, যে কাজটা করে থাকুক, আজকে আর ভাল লাগছে, ভাল লাগছে না, কাজ করবই না, ওইরকম হয়। এটা কি তোর একটু বেশি বেশি আসে? না, এরকমই। চল তারপরে গানে যাই। আমাদের সময় কিন্তু শেষের দিকে, আমরা ছোট করে দুটো গান শুনতে পারবো, পুরোটা গান হলে হয়তো শুনতে পারবো না, ছোট ছোট করে দুটো গান পারবো। ফিরে ফিরে ডাকতে ঘিরে পরাণ খোলে পরের গানে চলে যাই। আমাদের আজকের অনুষ্ঠানের জন্য খুব সম্ভবত এটাই শেষ গান হবে, কারণ রবি ঠাকুরের ওই বললাম না যে সব গান শুনতে ইচ্ছে করে, আরও অনেক অনেক ভালো লাগার গান
রয়েছে, রয়ে সেগুলো আরেকদিন শোনা হবে। এই গানটা খুব কাছে, খুবই কাছের, যতটুকু সম্ভব চেষ্টা করছি সবাইকে শোনাবার। এতটুকু বলতে পারি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি ক্ষমা করবেন। তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার, তাই জনম গেল শান্তি মিলি না রে মন মন রে আমার, তুই ফেলে ভাব এবং আবেগ দুটোই রয়েছে গানটির মধ্যে, এবং সেই ভাবটা আমরা সবসময়ই ধরে থাকতে চাই। ভালো গাইলি, ভালো গাইবার চেষ্টা করলি, এভাবেই গানটা থাকুক, চলতে থাকুক, খুব ভালো থাক। সামনে দীপাবলি আসছে, দীপাবলির অগ্রিম শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি, আলোয় আলোয় ভরে থাকুক। এবার সময় হয়ে গেছে বন্ধুদের থেকে বিদায় নেবার, যেটা বলি প্রত্যেক দিনই যে আবারও আগামীকাল দেখা হবে আমার বন্ধুদের সাথে।
আপনাদেরই প্রিয় অনুষ্ঠান সানরাইজ গুরু মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকাল। কথায় সুরে জমজমাট সকাল মানেই গানে গল্পে আড্ডায় একটা জমানো সকাল থাকে, রাজ্যের এবং বহির্রাজ্যের শিল্পীরা সবার জন্য আমাদের এই গানের আড্ডা। সবাই খুব ভালো থাকবেন, আমাদের সাথে এই আড্ডায় যোগ দেওয়ার জন্য সবার প্রতি অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুরে থাকবেন, ছন্দে থাকবেন, আর অবশ্যই দেখতে ভুলবেন না নিউজ ফ্যানগার্ড। নমস্কার।